আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষিবাজার থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিও বিষয়টি হচ্ছে, সবাই আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে এয়ার পাম্প নষ্ট হয় কেন। আপনাদের অনেকেরই এয়ার পাম্পগুলো প্রচুর নষ্ট হয়। এখন এই নষ্ট হয় কেন এই জিনিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে। কীভাবে বুঝতে হবে, দেখেন, ও এয়ার পাম্পের কাজ হচ্ছে হাওয়াটাকে ডেলিভারি দেওয়া, কিন্তু আমাদের যে স্টোনগুলো আছে সেই স্টোনগুলো পুরো চাপটা নিতে পারে না, সে কারণে কি করে হাওয়াটা ব্যাক করে দেয়। তার মানে এই যে ব্যাক করা হাওয়াটা এটা কোথায় যায়, সম্পূর্ণ যদি না বের হতে পারে বাকিটা কোথায় যাচ্ছে, সেটা যাচ্ছে হচ্ছে আপনার এয়ার পাম্পে। তো এয়ার পাম্পে যখন ওর কাজ হচ্ছে হাওয়া দেয়া, কিন্তু ওটাতে আপনার ব্যাক করে ওর দিকে ঠেলছেন, তাহলে একটা সময় গিয়ে কি হয়, যেতে যেতে এরকম হতে হতে একটা সময় আপনার এয়ার পাম্পগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো এটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা এই জিনিসটা কিভাবে রেহাই পাবেন, তো আমি আমাদের এই রিসেন্ট চায়না থেকে যে প্রোডাক্টগুলো আসছে তার মধ্যে একটা ছোট্ট জিনিস আসছে, এটাকে ভাল্ব বলে, আমরা নাম দিয়েছি এটার ওয়াশার। টিউব অয়েলের যেমন পানি যেটাকে তুলবে সেটা আর ব্যাক করতে পারবে না, সেরকম এই ছোট্ট একটা জিনিস যেটার একদিকে ফু দিবেন দেখবেন যে এদিকে বাতাসটা বের হয়ে যাবে, আর উল্টো দিকে যখন ফু দিবেন এই বাতাসটা আর বের হবে না। তার মানে হচ্ছে এয়ার পাম্প থেকে সরাসরি যে হাওয়াটা আপনার এখান থেকে ঢুকছে, তো এটা আর কোনোভাবেই পিছনে যাওয়ার ওয়ে নেই, ওটা সরাসরি সে যেভাবেই হোক এয়ার স্টোন দিয়ে বের করে ফেলবে। এই ছোট্ট একটা জিনিস যেটা আমরা অল্প পরিমাণ নিয়ে এসেছি, আমি জানি না আসলে ঢাকায় পাওয়া যায় কি না, হয়তো খোঁজাখুঁজি করলে আপনারা পেতে পারেন, তবে আমি যে ট্যাঙ্কগুলোতে লাগিয়েছি আমার নিজের খামারে লাগিয়েছি, এই এখানে লাগিয়েছি, তো আমি ওটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আসলে ওটা কীভাবে কাজ করে বা আসলে কোথায় লাগাতে হয়। আপনি যে কোনো এক জায়গায় পাম্প থেকে আউট হওয়ার পর যে লাইনটা আছে যে কোনো এক জায়গায় এই ভাল্বগুলো ব্যবহার করতে পারেন। তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আমি আমার ট্যাঙ্কে আমি এই যে ভাল্বগুলো ব্যবহার করেছি। ছোট্ট এই ভাল্বটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন কালারের হয়, চলছে, আচ্ছা এখানে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এই যে এখানে কন্ট্রোলার আছে কিন্তু কন্ট্রোলারের পরে এটা লাগিয়েছি যাতে হাওয়াটা যেটা ডেলিভারি হবে সেটা আর যেন ব্যাক না করে। এই দেখেন আমরা এই যে এখানে এটা দিয়েছি, এরকম প্রত্যেকটা পাইপের মধ্যে আমরা একটা করে ব্যবহার করেছি যাতে আমরা ফুল ডেলিভারিটা, আমাদের যে হাওয়ার যে ডেলিভারিটা আছে সম্পূর্ণটা পাই, এই কারণে আমরা কিন্তু এটা ব্যবহার করেছি। আশা করি এটা দিলে আপনাদের মিনিমাম 80 থেকে 90% মোটর নষ্ট হওয়ার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। আরেকটা ট্যাঙ্কে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা লাইনের মধ্যেই একটা একটা করে এই ভাল্বগুলো লাগিয়েছি। সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে কেন লাগিয়েছি, আমরা এটার একটা ফলাফল ভালো পেয়েছি, আমাদের মোটামুটি একটা এয়ার পাম্প, এই পর্যন্ত একটা এয়ার পাম্পও নষ্ট হয়নি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ভিডিওটা করলাম এবং এটাতে যাতে আপনাদের সুবিধে হয় আর আপনাদের এয়ার পাম্পটাকে রক্ষা করতে পারেন, এই কারণেই ভিডিও করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বায়োফ্লোকের যে কোনো পরামর্শ থেকে শুরু করে আপনাদের বায়োফ্লোক প্রোডাক্ট পোনা সব কিছু কৃষিবাজার 2019 থেকে দিয়ে আসছে বিশ্বস্ততার সহিত। তো আপনারা চাইলেই আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার দিতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। এছাড়াও অনেক কৃষি পণ্য আমরা সেল করে থাকি, কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছু। তো কোনো কিছু লাগলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও আর বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।